সুপ্রিয় দর্শক মন্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমান। মতি ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। আজকে একটা বিশেষ দিন আপনার জন্য আর আমাদের জন্য, দেশের জন্য একটা বিশেষ দিন, বিশেষ করে ক্রিকেটে। তো আমি শিরোনামটা পরে আইসে আপনাকে জিজ্ঞেস করব। দর্শক মন্ডলী, আমাদের হাতে আছে প্রথম আলো। প্রথম আলো হেডলাইন হচ্ছে আবারও বাংলা ওয়াশ, পথ হারাবে না বাংলাদেশ, মতি ভাই নিজের লেখা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে আবার হোয়াইট ওয়াশ, নির্বাচন সময় মতি হবে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন আলোচনার পথ এখনও খোলা, আবারও বাংলা ওয়াশ। মানবজীবীর নাগরিক দিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বাংলাদেশের অনবদ্য অনন্য জয়। আমাদের সময় বাঘমার্কা ধুলাই, খালেদা জিয়াকে মানসিক রোগী বললেন শেখ হাসিনা। সকালের খবর, টানা 60 ঘন্টা হরতাল শুরু, নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ। যা যা দিন, বুদ্ধিজীবী হত্যার নায়ক, দুই বদর নেতার ফাঁসির রায়, আবারও ডবল ধুলাই নিউজিল্যান্ড। মানব কণ্ঠ, নিউজিল্যান্ডকে ফের বাংলা ওয়াশ, গাড়িতে আগুন, ভাঙচুরে 60 ঘন্টার হরতাল শুরু। নয়া দিগন্ত, নিউজিল্যান্ড ফের হোয়াইট ওয়াশ, টানা 3 দিনের হরতাল শুরু। ঘুরের কাগজ, আশরাফ মঈনুদ্দিনের মৃত্যুদণ্ড, নিউজিল্যান্ডকে ফের হোয়াইট ওয়াশ। দিনকাল, আশরাফুজ্জামান ও মঈনুদ্দিনের ফাঁসি, আজ থেকে টানা 60 ঘন্টার হরতাল শুরু। বণিক বার্তা, রেলওয়ের বিলাসী মাস্টার প্ল্যান, মুশফিক বাহিনীর অসামান্য বিজয়। সংগ্রাম, তেঁতুলিয়ায় ময়নাগুড়ি সীমান্তে 20 একর বাংলাদেশি জমি দখল করেছে ভারতীয়রা, টানা 60 ঘন্টার হরতাল আজ শুরু। আলোকিত বাংলাদেশ, সাবাস টাইগার, বদর নেতা মুইন আশরাফের ফাঁসি। বর্তমান আলোচনার দরজা খোলা, নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ। ইন্ডিপেন্ডেন্ট, মুইন আশরাফ টু ডাই ফর ওয়ার ক্রাইমস। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, লিগেল কমপ্লেক্সিটিস ডিলে ড্রাগ পলিসি রিভিউ। বাংলাদেশ টুডে, কল অফ হরতাল ডোন্ট ডেস্ট্রয় স্টুডেন্টস ফিউচার প্রাইম মিনিস্টার। ডেলি সান, 60 আওয়ার হরতাল। আপনাকে অভিনন্দন, বিশেষ করে প্রথম আলো 15 বছর থেকে 16 বছরে পা রাখলো। আপনাকে এবং আপনার টিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের এই অনুষ্ঠান থেকে। চ্যানেল আইয়ের মানে বিশেষ করে আপনার 15 বছর কেমন কাটলো? সাকসেস যেমন আছে, নিশ্চয়ই ব্যর্থতাও ছিল, আর সমালোচনা হয় বিস্তর আপনাকে নিয়ে। বিভিন্ন টক শোতে দেখি, পত্রিকার কলামিস্টরাও লিখে থাকেন, কারণটা কি এর পিছনে? তো আপনার প্রশ্নের জবাব আগে আমি 1 মিনিট সময় নিয়ে আপনাকে একটা কথা বলার জন্য, যে যেটা আপনি বললেন যে এখন একটা কিন্তু বাংলাদেশের খুব প্রিয় সময় কাল হেমন্তকাল, যখন আকাশ নীল থাকে, সাদা মেঘ চারিদিকে, একটা আলো উজ্জ্বল সর্বত্র, একটা মানুষের মধ্যে একটা আনন্দ। একই সঙ্গে আমরা দেখলাম যেটা আপনি বললেন, যে বাংলাদেশ ক্রিকেট টিম পরপর 3টি একদিনের খেলাতে যে বিজয় হয়েছে, এবং আমরা বলেছি বাংলা ওয়াশ, যেটাকে বলা হয় হোয়াইট ওয়াশ, কখনো বাংলায় বলতাম আমরা এটা ধবল ধোলাই, এখন বাংলা ওয়াশ। তো এই সব কিছু মিলে কিন্তু আমাদের একটা ভালো আনন্দ ঘন সময়। আপনি প্রশ্নটা করলেন একটু নেতিবাচক, কেন আমরা সমালোচনার পাত্র হই, এটা ঠিক যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, বিভিন্ন বক্তা আলোচক, তাদের প্রতি আমাদের সকল শ্রদ্ধা আছেন, তারা আমাদের সমালোচনা করতে পারে, এবং আমরা এটা মনে করি যে আমার সমালোচক আমার বন্ধু, এবং দৈনিক কাগজে বিভিন্ন কলাম লেখক, বিশেষ কলাম লেখক, অত্যন্ত নাম করা ব্যক্তিবর্গ, তারাও করে। এখন এটা আমরাও অনেক সময় ভাবি এটা কেন হয়, আমরা বারবার নিজেদেরকে জিজ্ঞেস করি। এটা একটা কারণ হতে পারে মধুরম চৌধুরী, যে প্রথম আলোর শুরু থেকে আমরা একটা নীতি নিয়েছিলাম যে আমরা স্বাধীন থাকবো, নিরপেক্ষ থাকবো, আমরা দল নিরপেক্ষ সাংবাদিকতা করবো। অর্থাৎ কোনো বিশেষ দল, গোষ্ঠী, ব্যক্তি বা কোনো নেতা নেতৃপক্ষে হিসেবে সমর্থনসূচক আমরা কোনো অবস্থান নেব না। এবং সেজন্যে আমরা দেখতে পাই যারা যখন সরকারে থাকেন তখন তারা তুমুল সমালোচনা করেন, এবং এই সময়কালে তো আপনার মনে আছে একবার সংসদে 1.5 ঘন্টা আমাকে নিয়ে এবং প্রথম আলোকে নিয়ে আলোচনা হয়েছে, এবং তারপরেও একাধিকবার হয়েছে। বিগত আওয়ামী লীগ যখন সরকারে ছিলেন তখন চরম গালমন্দ, নিন্দা, অতি অপমানজনক কথা তারা বলেছেন, এবং বিএনপির আমলে অনেক সময় তারা সরকারে থাকুন কি বাইরে থাকুন তারা এই কথাগুলি বলে। তো এটা অনেকে আমাদেরকে বলে যে তার মানে আপনারা সঠিক পথে আছেন, সঠিক পথে আছে না ভুল পথে আছে এটা নিশ্চয়ই পাঠকরা এটা বিবেচনায় নেবে। তবে এটা আমরা দেখি মথুরম সাহেব, যে আমাদের কাগজ আজকেও ছাপা হচ্ছে 5,28,000, এবং এটা একটা জাতীয় ন্যাশনাল মিডিয়া সার্ভেতে এই তথ্য এসেছে যে প্রতিদিন 51 লক্ষ লোক প্রথম আলো পড়ে, সপ্তাহে একবার অন্তত পক্ষে 96 লক্ষ লোক
পাঠ করে। এবং দৈনিক পত্রিকাকে আপনার অভিজ্ঞতা আছে, প্রতিদিন সকালবেলা পাঠকের কাছে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হয় এবং সে পয়সা দিয়ে কাগজটা কেনে। এটা রেডিও টেলিভিশনের মতো নয় যে সে বিনা পয়সা এটা পাচ্ছে। তো আমরা রোজ পরীক্ষা দিই, রোজ পরীক্ষায় হয়তো আমরা পাশ করি, কখনো ফেল করি, তো এটার মধ্যেই আমরা থাকি। সেজন্যে আপনি যে কথাটা বললেন, আমি বলবো যে এটা আমার জন্য হয়তো ভালো যে এটা আমাকে বললাম যে আমার সমালোচক আমার বন্ধু, সবাই প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং যারা সমালোচনা করেন তাদের কথা আমরা শুনি। এবং এটা নিয়ে আমরা কখনো আমাদের কাগজে কারো বিরুদ্ধে কোনো একটিও শব্দ লিখি না, এবং কোনো টক শোতে আমাদের বন্ধু বান্ধব যারা যায় প্রথম আলোর, তারাও কোনো কাগজ সম্পর্কে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ব্যক্তি অবস্থান থেকে কোনো অবস্থান তারা নেন না। 16 বছরে মানে আমাদের অগণিত আপনার আপনার দর্শকদের বা তো কীতে আমাদের দর্শকরা হয়তো বসে আছেন শোনার জন্য যে প্রথম আলো আগামী বছরগুলোতে কী দেবে। না দেখেন, আমি তো আপনি জানেন যে মতি ভাই, আপনি জানেন যে আমি তো সরাসরি রাজনীতিতে ছিলাম প্রায় বলতে গেলে 30 বছর ছাত্র জীবন থেকে আমি, এবং পাশাপাশি সাংবাদিকতা ছিলাম, লেখালেখিতে ছিলাম। 1991 সালে আমি রাজনীতি থেকে সরে এসে দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো, এর আগে সাপ্তাহিক একতা কাজ করতাম। তো এক ধরনের রাজনীতির সাথে সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ দীর্ঘ সময়, এবং বিগত 22 বছর ধরে সরাসরি দৈনিক কাগজের সাথে যুক্ত থাকার ফলে প্রতিদিনের ঘটনা বলে আমাদেরকে লিখতে হয়, বলতে হয়, পর্যালোচনা করতে হয় এবং আমরা যেটা আমাদের জানতে হয়। আমি তো যেটা দেখি যে দেখেন 22-23 বছরে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে কখনো কোনো আলোচনা, কোনো সমঝোতা, কোনো মীমাংসা হয়নি। তো ওই ভিত্তি যদি আমরা দেখি, আমি এই নিকট ভবিষ্যতে, দূর ভবিষ্যতেও আমি এই দুই প্রধান দুই দলের মধ্যে দেশের নির্বাচনকালীন বা অন্য যে কোনো বিষয়ে কোনো বড় ধরনের সমঝোতা আমি কোনো সম্ভাবনা দেখি না। কারণ কি? দুই দলের সৃষ্টি, তাদের অতীত, তাদের বর্তমান এবং নেতৃত্বের মধ্যে তীব্র সমালোচনামূলক, কখনো কখনো মনে হয় একটা চরম বিদ্বেষমূলক অবস্থানে তারা আছেন। অনেক কারণ আছে, তার মধ্যে অনেক সত্য থাকতে পারে, অনেক অসত্য থাকতে পারে, অনেক কিছু হয়তো আমরা জানি না, কিন্তু যেটা আমরা চোখে দেখি, যেটা আমরা শুনি, যেটা বুঝি, তাতে কিন্তু বাস্তবে কোনো বাস্তব সম্ভাবনা সমঝোতা নাই, এটা হয়নি। চেষ্টা অনেকে করেছে, আপনার মনে আছে 1996 সালে স্যার নিনিয়ান এখানে 1 মাসের বেশি সময় ছিলেন, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল আমেরিকা, তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। তারপরে জিমি কার্টার ঢাকায় এসেছিলেন, তারপরে সর্বশেষ আমরা দেখলাম বান কি মুন, জাতিসংঘের মহাসচিব, তিনি দুই নেত্রীকে ফোন করেছেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন এবং আমরা নিশ্চিত যে তারা রাজনৈতিক বিষয়ে কথা তুলেছেন। এবং যেটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করি, আমরা জানি যে বান কি মুন এই প্রশ্ন তুলেছেন যে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হচ্ছে কি না, সে ব্যবস্থা হচ্ছে কি না, সকলের জন্য সমান সুযোগ থাকছে কি না। এবং এই প্রশ্ন তো আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের, এবং আমরা খুবই উদ্বিগ্ন আগামী দিনগুলিতে কী হবে। আপনি কেমন নির্বাচন চান? আমি অবশ্যই এমন একটা নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করবে এবং এটা শান্তিপূর্ণভাবে হবে, এবং অবশ্যই বিজয়ী দল দায়িত্ব নেবেন, পরাজিত দল সেটা মেনে নেবেন, এবং একটা দেশের মধ্যে একটা গণতান্ত্রিক ধারা পদ্ধতিতে সমঝোতার মাধ্যমে এটা পরিচালিত হবে। আর আমাদের অভিজ্ঞতাটা আমরা দেখি যে নির্বাচন মাধ্যমে ক্ষমতা পরিবর্তন ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই এর চেয়ে ভালো, বা গণতন্ত্র বা সংসদের গণতন্ত্রের চেয়েও কোনো ভালো ব্যবস্থা বিশ্বে এখনও আমরা দেখতে পাই না। কিন্তু অনেকে বলেন সংঘাত অনিবার্য, আবার কেউ কেউ অনেকেই বলছে যখন আমরা কথা বলছি কয়েক ঘন্টার মধ্যে কিন্তু 60 ঘন্টার হরতাল শুরু হবে। দেখেন, সংঘাত অনিবার্য নয়, সংঘাত চলমান। আচ্ছা, গত 22-23 বছর ধরে সংঘাত চলেছে, এবং এই সংঘাতের মধ্য দিয়ে আমরা যদি আপনাকে একটা হিসাব দিই, জি প্লিজ, যে গত 22-23 বছরে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে বাংলাদেশে 2,519 জন, এটা বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট থেকে এটা পাওয়া গেছে। এর মধ্যে যদি আমরা আর একটু দেখি যে এই সময়কালের মধ্যে হরতাল হয়েছে 456 দিন। আচ্ছা, এবং তার মধ্যে যদি আমরা আরও দেখি যে সবচেয়ে বেশি হরতাল দিয়েছে বিএনপি যখন সরকারের ক্ষমতায়, তখন আওয়ামী লীগ, তারা করেছেন 102 দিনের হরতাল। আচ্ছা, এবং আমরা যদি আরও দেখি যে এটা যদি বলেন FBCCI-এর হিসাব, ঢাকা চেম্বারের হিসাব,
আন্তর্জাতিক চেম্বার, বাংলাদেশের হিসাব, ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব, প্রতিদিন এ হরতালে ক্ষতিগ্রস্ত হয়, অর্থ নষ্ট হয় 1,500 কোটি টাকা। তাহলে যদি আমরা 400 দিনের হরতালকে যদি এর সাথে যুক্ত করি, 456 দিনের হরতাল, তাহলে তো এটা একটা বিশাল অঙ্কের পরিমাণ, যেটা আমাদের পক্ষে টাকা হিসাব বের করা খুবই খুবই কঠিন। তাহলে এইভাবে এই হরতাল এবং এই এই যে সন্ত্রাস বা সহিংসতা, এই হিসাবে 202 দিন আওয়ামী লীগ হরতাল করেছে, এবং তার মধ্যে একটা বড় সময় 91 থেকে 56, আবার 2001 থেকে 2008-এর মধ্যে 91 থেকে 96, হ্যাঁ 91 থেকে 96, আবার 1 থেকে 2007। আর এই রাজনৈতিক সহিংসতা, এটা একটা একটা কৌতূহলজনক একটা তথ্য আপনাকে বলতে পারি, সবচেয়ে কম রাজনৈতিক সহিংসতা হয়েছে 2007 এবং 2008। আমরা জানি তখন একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, তথাকথিত সামরিক বাহিনী সমর্থিত, ওই সরকার অনেক ভুল ত্রুটি করেছে, অনেক অন্যায়, অনেক নীতিহীন কার্যক্রম করেছে নানাভাবে, কিন্তু দেখা যাচ্ছে না কিছু ভালো কাজও তো করে, ভালো কাজের মধ্যে অবশ্যই যে যে ধরেন নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল, বা ভোটার তালিকা, বা ধরেন আইডি কার্ড, এবং নির্বাচনটা শান্তিপূর্ণ করতে পারা, এবং এর চেয়ে ভালো নির্বাচন, আরও ভালো নির্বাচন হয়েছে, কিন্তু সেটা একটা বড় ভালো নির্বাচন বলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং বিএনপি বিপুলভাবে পরাজিত হয়েছে। আপনি তো বলছেন যে সমঝোতা হবে না, তাহলে আমরা কি সামনে কি দিনগুলো কীভাবে যাবে বলে মনে হয় আপনার? না, এটা তো ধরেন আমি একটা কথা বলি, বাস্তবে সত্যিকার অর্থে এই সংখ্যাটাকে যদি আমরা ধরে নিই যে 2,519 জনের রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে, তাহলে এক ধরনের গত 22 বছর ধরে বাংলাদেশে এই কাছাকাছি গৃহযুদ্ধের কাছাকাছি অবস্থান পরিচালিত হচ্ছে। এটাকে নিশ্চয়ই আমি আফ্রিকা বা আগে ল্যাটিন আমেরিকার কোনো দেশের সাথে আমি এটা সাদৃশ্য বা একরকম এটা বলতে চাই না, কিন্তু হত্যাকাণ্ড তো হচ্ছে। গত 3 দিনের হরতালে, বিএনপি আহত হরতালে 13 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু মানুষের মৃত্যু, যে কোনো একজন ব্যক্তির মৃত্যুতে দুঃখজনক, কষ্টকর, এবং আওয়ামী লীগের হরতালের সময় কিন্তু এরকম মৃত্যু হয়েছে। এই দিনে দিনে সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এবং এই সংখ্যার এই মৃত্যু, এই সহিংসতা, এই হরতাল, এবং বিভিন্নভাবে বিপর্যস্তকর পরিস্থিতির জন্যে অর্থনীতি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ঠিক মাঝখানে আমরা একটা সংলাপের আয়োজন দেখলাম, আবার হঠাৎ করে যেন মিইয়ে গেল। আসলে দেখেন এই সংলাপ আলোচনায় এরশাদ আমল থেকে শুরু, দুই নেত্রীর মধ্যে একবার একটা আলোচনা হয়েছিল, আর 1951 থেকে এই পর্যন্ত সেই অর্থে কোনো আলোচনা হয়নি। আর আমি আপনি খুব ভালো করে জানি যে আব্দুল জলিল এবং মান্নান ভূঁইয়ের যে আলোচনা ছিল, এটা একদমই অকার্যকর ছিল, কোনো কাজে লেগে না, ওরা কোনো আলোচনাও করে নাই, যেটা পরে তারা বলেছেন। তো এটা তো আর একটা বাস্তব প্রমাণ। এবং আর সর্বশেষ আমরা বেগম খালেদা জি এবং শেখ হাসিনার মধ্যে যে আলোচনা, টেলিফোনের আলোচনা 32 মিনিট বা 37 মিনিট যেটা দেখলাম, তার মধ্যে তো পরস্পরে আলোচনার মধ্যে উত্তেজনা, তর্ক, বিতর্ক, হিংসা, বিদ্বেষই প্রকাশিত হয়েছে। যে কোনোভাবেই হোক না, কে কম করেছে, কে বেশি করেছে, নিশ্চয়ই এটা হিসাব করা যেতে পারে। এবং বেগম জিয়ার কথাতে আক্রমণের সুর বেশি ছিল, এবং যারা বিরোধিতা থাকেন তাদের হয়তো কথাটা বেশি উচ্চস্বরে তারা বলতে পারেন, সরকার একটু দায়িত্বশীলতার জন্য হয়তো তারা একটু কম করতে পারেন, কিন্তু এটা তো আমরা দেখলাম যে, এবং এই 37 মিনিটে আলোচনার পরে বাংলাদেশের পত্রপত্রিকায়, আমাদের আঞ্চলিক দেশের পত্রপত্রিকায়, বিশ্বব্যাপী পত্রপত্রিকায় এটা তো কৌতুককর একটা একটা ঘটনা বলে তারা এটা বর্ণনা করছেন। এবং এরপরে আবার নতুন করে আলোচনা, নতুন সমঝোতা, এবং নির্বাচনের মতো একটা কঠিন পরীক্ষার জায়গায় যাওয়া দুই দলের পক্ষে, এর সম্ভাবনা আমি কিন্তু বাস্তবে দেখি না। যদিও আজকে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতাল প্রত্যাহার করে আলোচনা হতে পারে বলে একটি কথা বলেছেন, কিন্তু এর মধ্যে আসলে সত্যিকার অর্থে কোনো সার্বত্ব আছে বলে আমি এটা দেখি না। না, কিন্তু আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বিদেশি কূটনীতিকরাও চেষ্টা করছেন যাতে এটা সমঝোতা হয়। এটা আমি ঠিক পরিষ্কার বলতে পারবো না, তো আমি খুব পরিষ্কার বলতে পারি বিদেশি কূটনীতিকদের চেষ্টায় কোনো সমঝোতা হবে না। স্যার স্টিফেন নিনেন পারেনি, জিমি কার্টার পারেনি, বানকিমুনে এবার পারলেন না বলে এটা মোটামুটি বুঝে গেল। এবং তার প্রতিনিধি দুবার ঢাকায় এসেছিলেন, এবং তারা দীর্ঘ সময় তারা কথা বলেছেন, দ্বিপক্ষের সাথে কথা বলেছেন, এবং তারা নিরাশ হয়ে তারা ফিরে গেছেন নিউ ইয়র্কে। তাহলে রাজনৈতিক সংস্কৃতি যেভাবে আছে তার চেয়েও কি আরও খারাপ হবে বলে আপনার ধারণা?
ধরেন আজকের অবস্থা দেখেন, সারাদিনই তো একটা উত্তেজনা, নানা রকম দুর্ঘটনা ঘটনার মধ্যে দিয়ে আছে, এবং যারা ঢাকা শহরে থাকে তারা হয়তো কিঞ্চিত কিছুটা হয়তো কিছুটা কিছুটা ভালো থাকে। কিন্তু আমি মনে করি যে সারা দেশের বিগত ফেব্রুয়ারি মাস থেকে যে ঘটনাগুলো চলে আসছে, এবং সেখানে প্রায় 50টি জেলাতে বা 30টির অধিক 35টি জেলাতে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটাটা হবে খুবই দুঃখজনক, এবং এটা আমরা কখনো চাইবো না, চাইতে পারি না। এবং এখানে আমি বলবো অবশ্যই সরকারের দায়িত্ব অধিক, এবং এই দলগুলির সাথে শক্তিগুলির সাথে সমঝোতা আলোচনা যাওয়াটা যেই রকমভাবে যাওয়া উচিত ছিল সেইভাবে তারা করেননি, বা সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে যে পথে চলে গেছেন, এবং যেটা সবাই বলেন যে শেষ বিচারে আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া নির্বাচনে যাবে এবং তার সকল প্রস্তুতি আলামত আমরা দেখতে পাই। অন্যদিকে যদি বলি বিএনপি নির্বাচনে যেতে চায় না, তারাও মনে করে যেতে চায় না, বা তারা হয়তো মনে করেন যে 1996 সালে এমনকি 2006-07 সালে আমাকে আওয়ামী লীগ বেগম জিয়া হয়তো মনে করেন শাস্তি দিয়েছে, আমি এবার পাল্টা শাস্তি দিব। এই জায়গাতেও তো আমি সমঝোতার কোনো কথা বলি না, আমি যে কথাগুলি বলছি এটা দুই পক্ষের বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনি, পত্রপত্রিকার বক্তৃতা বিবৃতি আমরা দেখি এবং আমরা পড়ি, আমরা শুনি, আমরা বুঝি, দেখি তো, এবং নাই। তারপরে আমি বলবো অবশ্যই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন সকল দলের অংশগ্রহণ হওয়া উচিত, শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হওয়া উচিত, এবং দেশের সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা হচ্ছে ভালো কোনো ব্যবস্থা আমাদের নাই। তার জন্য আমাদের সবসময় কথা বলে যেতে হবে, এবং প্রথম আলোতে আমরা সবসময় এই সমঝোতা আলোচনা, সমঝোতা, শান্তিপূর্ণ নির্বাচন, সকলের অংশগ্রহণের নির্বাচন, এবং তার পক্ষে আমরা আমাদের অবস্থান নিই পরিষ্কার, এবং এটা সবসময় আমরা লিখি। আপনি তো একাধিকবার জনমত জরিপ করেছেন, মানুষ আসলে কী চায়? দেখুন, এই সরকারের প্রতি মানুষের বিপুল আশা ছিল, এবং আমাদের জরিপ 2008 করেছে, 2010-11-12-13-13-তে দুবার তিনবার করে ফেলেছে। যদি আমি দেখি 2009-10 মানুষের কিন্তু তখনও এই সরকারের উপরে তাদের আস্থা বিশ্বাস ছিল এবং তাদের প্রতি সমর্থন ছিল, এবং অধিকাংশ কাজে কিন্তু তারা সমর্থন দিয়েছে, কিন্তু সেই অবস্থাটা আজকে নাই। যদিও সর্বশেষ জরিপে এটা আমরা দেখলাম যে সরকারের যে এই যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তাদের সমর্থন মানুষের আছে, তারা চায় যে এদের বিচার হোক, এবং আরও বেশ কয়েকটি ব্যাপারে তাদের সমর্থন আছে, এবং তারা মনে করে কৃষিতে এ সরকার ভালো করেছে, শিক্ষায় সরকার ভালো করেছে। এটা সর্বশেষ জরিপে না হলে এর আগের জরিপে কথাগুলো ছিল। আমি মনে করি এই কৃষি, শিক্ষা এবং বিদ্যুৎ, যদিও তার অর্থের যে পরিমাণ এটাতে বিনিয়োগ হয়েছে, তার পরিমাণ ফল কী হবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু সেখানেও কিন্তু সরকারের ভালো কাজ আছে। তো সেদিক থেকে কিন্তু এর রাজনৈতিক কারণে, এর রাজনৈতিক বিভেদের কারণে, একদলীয় সংসদ পরিচালনার কারণে, সরকারের বিরোধী দলের সঙ্গে সমঝোতার ব্যর্থতার কারণে বা কোনো অগ্রগতি না হওয়ার কারণে, রাজনৈতিক বিবেচনায় মানুষের মনোভাব কিন্তু সরকারের বিরুদ্ধে, আমাদের জরিপ সেটাই বলে, এবং সেভাবে আমরা এটা দেখলাম। শেষ প্রান্তে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডেইলি স্টারের যে জরিপটা হলো, সেই জরিপের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে 35% মানুষ মনে করেন যারা তৃতীয় শক্তি অর্থাৎ রাজনৈতিক শক্তির উত্থান দরকার। দেখুন, এটা আমাদের দুই দলের শীর্ষস্থানীয় যারা নেতা বা অন্য নেতারা কিন্তু প্রায়শই এই কথাটা তারা বলতে থাকেন, এমনই এটা তারা খুব ভুল কথা বলেন, এবং এটা খুব মানুষের মধ্যে সন্দেহ ভয় সৃষ্টি করার জন্য তারা বলেন। তৃতীয় শক্তি আসার সম্ভাবনা আমি দেখি না, তাদের আসা উচিত না, দরকার না। আমি বলছি যে তৃতীয় শক্তি বলতে ওইদিকে না, বলছেন যে তৃতীয় রাজনৈতিক শক্তির কথা বলছি। না, আমি রাজনৈতিক শক্তি ধরি বলে আমি সহসা দ্রুত কোনো তৃতীয় শক্তির উত্থান বা তৃতীয় শক্তি গড়ে ওঠা বা একাধিক রাজনৈতিক দলকে মিলে কোনো শক্তির সৃষ্টি করার মতো অবস্থা বাস্তব আমরা দেখি না, যদিও কিছু কিছু চেষ্টা কিন্তু এখানে সেখানে হচ্ছে। কিন্তু মানুষ কিন্তু তৃতীয় শক্তি বলতে বোঝে সেনাবাহিনী হস্তক্ষেপ, এটা প্রয়োজন নাই, এটা দরকার নাই, এটা আমাদের কারো এটা চাওয়া উচিত না, এবং এতে কখনোই বাংলাদেশে কোনো ফল ভালো বয়ে আসেনি। সেজন্য আমরা মনে করি আমাদের কথা থাকবে, এবং আমি দর্শকদের ওই কথাটা আমরা বলবো যে রাজনৈতিক সমঝোতা আলোচনা, শান্তিপূর্ণ আলোচনা, শান্তিপূর্ণ নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরই বাংলাদেশের জন্য সেরা এবং সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। অনেক অনেক ধন্যবাদ মতি ভাই আপনাকে। দর্শক মন্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।